অভিনেতা নীলয় আলমগীর সময়ের সাথে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। নতুন নতুন নাটকে তিনি অভিনয় করে দর্শকদের মন জয় করে আসছেন। অভিনেত্রী হিমির সাথে জুটি বেঁধে অসংখ্য নাটকে তিনি এরই মধ্যে অভিনয় করেছেন, যে নাটকগুলো দর্শকরা পছন্দ করেছেন এবং মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করেছেন। এবার আসছে অভিনেতা নীলয় আলমগীর নতুন একটি নাটক নিয়ে। আর এই নাটকটিতে দেখা যাবে অভিনেতা নীলয় আলমগীরের প্রেমের টানে স্প্যানিশ সুন্দরী বাংলাদেশে আসে। বাংলাদেশি যুবক যুবতীদের প্রেমের টানে বিভিন্ন দেশের নাগরিকদের ছুটে আসার ঘটনা নেহাত কম নয়। কয়েক বছর ধরে প্রায় খবরের শিরোনাম হচ্ছে এমন ঘটনা। তার ওই ধারাবাহিকতায় এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীরের প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন স্প্যানিশ সুন্দরী। তবে এ ঘটনায় চমকানোর কিছু নেই, কারণ নীলয়ের ঘটনাটি বাস্তবে নয়, ঘটবে টেলিভিশনের পর্দায়। নাটকের নাম প্রেমের টানে প্রেমিকা দেশে। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। নাটকটিতে অভিনয় করতে দেখা যাবে নীলয় আলমগীর, জান্নাতু, সুমাইয়া, হিমি, আজান ও আফি প্রমুখকে। নাটকটির রচয়িতা অনামিকা মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক বেদী, তাকে ব্যঙ্গ করে নির্মিত হয়েছে এই নাটক। সামাজিক যোগাযোগের ইতিবাচক নেতিবাচক যে দিক রয়েছে তারও একটি অংশ নাটকের গল্পে উঠে এসেছে। নাটকটির গল্পে দেখা যাবে নীলয় এবং হিমির কোনো কারণে প্রেমের সম্পর্ক ভেঙে যায়, কিন্তু নীলয় তা মেনে নিতে পারে না। প্রেমিকা হিমিকে শাস্তি দেওয়ার জন্য ফন্দি হাঁটে। সেই অনুযায়ী স্প্যানিশ এক মেয়েকে নিয়ে ঢুকে হিমিদের বাড়িতে। সেখানে গিয়ে হিমির বাবা মাকে বলে এই মেয়েটির নাম অটিলা। এরপর কি হয় তা দেখতে চোখ রাখতে হবে বৈশাখী টেলিভিশনের পর্দায়। নাটকটি দর্শকদের ভরপুর বিনোদন দিবে বলে আশা প্রকাশ করেছেন এটির রচয়িতা অনামিকা মণ্ডল। তো দর্শক, আসছে নীলয় আলমগীর এবং হিমির নতুন একটি নাটক। এই নাটকটি ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই প্রচার হবে। নাটকটি দেখার পর আপনাদের কেমন লাগবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।